সকলকে অভিনন্দন জানাই শুভ বিজয়া। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগরপাড়া ইয়ং ফোর্সের প্রত্যেকটি সদস্যকে এবং আমাদের অঞ্চলের প্রত্যেকটি মানুষকে। তারা যেভাবে আমাদেরকে সারা বছর আমাদের প্রত্যেকটি কর্মযজ্ঞের সাথে সহযোগিতা করে, এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে। দেখুন, এই প্রয়াসটি কিছু যেহেতু করোনা কাল, সেজন্য সরকারি সমস্ত কিন্তু এখানে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে, দেখভাল করছে, সাথে কথা বলার চেষ্টা করব। যে একটু আমি কথা বলবো, সেটা হচ্ছে প্রতি বছর এই যে আসে, প্রচুর ক্লাব আসে, এবছর কবি বিধি নিয়ে নিয়ে আমাদের আমাদের নিরঞ্জন হচ্ছে এবং খুব সুশৃঙ্খলভাবে বিসর্জন হচ্ছে এবং আমাদের নানানভাবে সহযোগিতা করে পৌরসভা এবং প্রশাসন আমাদের সহযোগিতা করে। এখানে প্রচুর মানুষ কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে, প্রতি বছর বহু মানুষ তার থেকে বড় কথা। এখানে কিন্তু শোভাযাত্রার মধ্যে দিয়ে বহু ক্লাব সংগঠন তাদের মণ্ডপের প্রতিমাকে নিয়ে এই ঘাটটাকে কিন্তু দেখা যায় সেরকমই সমস্যা করা হয়েছে। তারাও কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে, কথা বলবো বছর এবছর পাচার করার লোকেরা আসতে পারে। আমরা এবার রেস্ট্রিক্টেড করে দিয়েছি যাতে লোকজন ভিতরে না ঢুকতে পারে, শুধু ঠাকুর নিয়ে 10 জন ঢুকবে, এছাড়া আর কাউকে বলার জন্য আজ আপনাদের সামনে এসেছি। মিটে যাক, আবার আগামী বছর থেকে অবশ্যই দীর্ঘ প্রায় ঘাটের মুম্বাই আমার
আর্থিক অবস্থা সবারই ভালো ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অত্যন্ত